রহমানের রহিম আহ আমি ডাক্তার নাহিদা অ্যাসিস্ট্যান্ট অফিস হিসেবে খুলনা সিটি মেডিকেল কলেজে আছি আমাদের জেনারেল এমব্রায়োলজিটা শেষ আজকে আমরা পড়বো বছরের ডেভেলপমেন্ট অফ রেসপিরেটরি সিস্টেম তো রেসপিরেটরি সিস্টেম পড়ার আগে জানতে হবে কি রেসপিরেটরি সিস্টেমটা আমাদের দুইটা অংশে ভাগ এই যে ছবিটা দেখো এই ছবিটাতে পুরো রেসপিরেটরি ট্রি বা রেসপিরেটরি ট্র্যাক দেখা যাচ্ছে তার মানে এইটাতে কি কাজ আমাদের বাহিরের থেকে অ্যাটমসফেয়ার থেকে বাতাস কিভাবে লাংসে ঢুকবে আর এক্সচেঞ্জটা হবে এটাই পুরা রেসপিরেটরি ট্রি বা রেসপিরেটরি সিস্টেম এটা আবার দুইটা সাব ডিভিশন আছে একটা হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক আর একটা হচ্ছে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক এখন আমরা বাতাস নোজ দিয়ে নেই তাই না নাক দিয়ে নেই তাহলে নোজ নোজের পরে কি নেজোফেরিক্স ওরোফেরিক্স ল্যারিঙ্গো ফেরিংস নোস নেজো ফেরিংস ল্যারিঙ্গো ফেরিস এতটুকু মধ্যে আমাদের আপার রেসপিরেটরি ট্রাক নোস ন্যাজো ফেরিস আর হচ্ছে ল্যারিঙ্গো ফেরিংস হচ্ছে আপার রেসপিরেটরি ট্রাক তারপরে কি এই ল্যারিংসের পরে ল্যারিংসের কন্টিনিউশন হচ্ছে এই যে এটা ট্রাকিয়া আমি দেখাইছি ল্যারিংসের কন্টিনিউশন হচ্ছে ট্রাকিয়া সেই ট্রাকিয়াটা আসার পরে এই যে দেখো একটা ভাগ এই যে একটা ভিসেপ এরকম ভাগ হয়েছে তাই না এই ভিসেপ ভাগ হয়েছে এটা হচ্ছে কি ব্রংকাস্ট ল্যারিংসের পরে হচ্ছে এটা এটা হচ্ছে ব্রঙ্কাস এই ব্রঙ্কাস আবার প্রাইমারি ব্রঙ্কাস বা লোবার ব্রঙ্কাস সেকেন্ডারি ব্রঙ্কাস সেকেন্ডারি ব্রঙ্কাস আর হচ্ছে টাসেরি ব্রঙ্কাস তাহলে এই যে মোটা অংশটা ট্রাকিয়া এই যে মাউস এটা ট্রাকিয়া তারপর হচ্ছে দুটো ব্রঙ্কাস আসলো এই ব্রঙ্কাস তিনটা এটা হচ্ছে প্রাইমারি ব্রঙ্কাস প্রাইমারি ব্রঙ্কাস থেকে যখন আরেকটু চিকন হয়ে যাবে সেটা হচ্ছে সেকেন্ডারি ব্রঙ্কাস তারপরে দেখো একদম ব্রাঞ্চিং ব্রাঞ্চিং এটা হচ্ছে টাসেরি ব্রঙ্কাস এই ব্রঙ্কাস গুলোর পরেই আসবে হচ্ছে ব্রঙ্কিউল ব্রঙ্কিওল আবার দুই ধরনের একটা হচ্ছে টার্মিনাল ব্রঙ্কিওল আর একটা হচ্ছে রেসপিরেটরি ব্রঙ্কিউল তাহলে লোয়ার রেসপিরেটরি ট্র্যাকটা জানার আগে তোমাদের জানতে হচ্ছে কি সেটা ট্রাকিয়া যখনই ল্যারিংসে মানে কন্টিনিউয়েশন হয়ে যাবে তখন থেকে লোয়ার রেসপিরেটরি ট্র্যাকটা শুরু এটা হচ্ছে ট্রাকিয়ার পরে ল্যারিংস ল্যারিংস সরি ল্যারিংসটাই ট্রাকিয়া হয় আমি ভুলটা বলে ফেলছি নাক দিয়ে যাবে এই যে নোজ ন্যাজোফ্যারিংস অরোফ্যারিংস ল্যারিঙ্গোফ্যারিংস দেন ল্যারিংসটা সারভাইকা 6 সারভাইকা 6 কাচুকদার ওখানে যে ল্যারিংসার ট্রাকিয়া হয়ে যাবে ট্রাকিয়ার পরে কি এটা হচ্ছে প্রাইমারি ব্রঙ্কাস বা প্রিন্সিপাল ব্রঙ্কাস তারপরে যখন চিকন হয়ে আসবে তখন হচ্ছে সেকেন্ডারি ব্রঙ্কাস তারপরে হচ্ছে তাসেরি ব্রঙ্কাস দেন আছে ব্রঙ্কিউল ব্রঙ্কিউলের পরে যে আঙ্গুলের থোকার মত জিনিস সেগুলোকে হচ্ছে কি অ্যালভিওলার ডাক অ্যালভিওলার স্যাক আর অ্যালভিওলি এখন এই ছবিটার সাথে তোমাদের এই ছবিটা ব্রঙ্কাস এবং ব্রঙ্কিউলের পার্থক্য এটা তোমরা হিস্ট্রোলজিতে অলরেডি পড়ে ফেলেছ ব্রঙ্কাস এবং ব্রঙ্কুলের পার্থক্য দেখো ব্রঙ্কাসের গায়ে এই যে দেখো এরকম একটা কি বরফির মতন সুজির বরফির মতন কি কি যেন একটা আছে এটা হচ্ছে কাটিলেজিনাস প্লেট তার মানে ব্রঙ্কাসে কার্টিলেজ থাকে আর ব্রঙ্কিউলে দেখো কোন প্লেট অফ কার্টিলেজ দেখা যাচ্ছে না ব্রঙ্কাস এবং ব্রঙ্কিউলের মেইন ডিফারেন্স তোমরা হিস্ট্রোলজিতে পড়ছো এবং এটা কিন্তু ভাইবার জন্য খুব ইম্পর্টেন্ট ব্রঙ্কাসে কার্টিলেজ থাকবে এবং গ্ল্যান্ড থাকবে আর ব্রঙ্কিউলে নো কার্টিলেজ এবং নো গ্ল্যান্ড কোনো কার্টিলেজ এবং গ্ল্যান্ড থাকে না সেটা এই ছবিতে স্পষ্ট বোঝা যাচ্ছে ব্রঙ্কাসে সুন্দর এই সুজির বরফির মতন এরকম কি একটা জিনিস আছে এটা হচ্ছে কার্টিলেজ এটা ব্রঙ্কাসে আছে আর ব্রঙ্কিউলে নাই তাহলে আমরা রেসপিরেটরি ট্রাক্ট সাবডিভিশন সাব ডিভিশন পড়লাম আপার এবং লোয়ার রেসপিরেটরি ট্রাক এখন আমরা আসি লাংসের ডেভেলপমেন্ট প্রথমেই হচ্ছে লাংসটা ডেভেলপমেন্ট করবে কোথা থেকে লাংসটা ডেভেলপমেন্ট করবে হচ্ছে এই জায়গা দেখো আমার মাউসটা এখানে দেখা যাচ্ছে একটা নীল ছোট অংশ এটা হচ্ছে লাংবাট বা বাংস লাংসটা ডেভেলপ করবে লাংবাট অথবা রেসপিরেটরি ডাইভার্টি কুলাম এখন তোমরা মোটামুটি সবাই জানো যে এই জিনিসটা হচ্ছে কি এই যে পুরা হলুদ অংশটা এটা হচ্ছে গাট টিউব এই পুরা হলুদ অংশটা হচ্ছে গাট টিউব এই টিউব আমি পড়াইছি তিনটা ভাগ ফোর গার্ড মিড গার্ড এবং হাইন গার্ড লাংস্টার থেকে ফোর গার্ড গার্ড টিউব এই পুরা হলুদ অংশটার নাম হচ্ছে গার্ড টিউব সেই গার্ড টিউবটা কিন্তু তিনটা ভাগে ফোর গার্ড মিড গার্ড হাইন গার্ড আর লাংসটা এই ফোর গার্ডের এইটা যে গার্ড এই ফোর গার্ডের সামনের দিকে তার মানে কি ভেন্টাল অংশ থেকে একটা ডাইভার্টিকুলাম বের হয় লাংগার্ডটা কোথা থেকে ডেভেলপ করে ফোর গার্ডের ভেন্টার পোর্শন থেকে একটা ডাইভার্টিকুলাম বের হয় বা একটা প্রলংগেশন বের হয় এটার নামই হচ্ছে লাংবার বা রেসপিরেটরি বার দেখো এই ছবিতে এই লাংবার্টটার কিন্তু একটা ওপেন কমিউনিকেশন আছে তার সাথে ওপেন কমিউনিকেশন আছে ফোর গার্ডের সাথে ওপেন কমিউনিকেশন আছে তারপরে কিন্তু এই গার্ডটা এই নীল অংশটা যেখানে আমি দেখো মাউস ঘুরাচ্ছি এটা আস্তে আস্তে কি হবে বড় হবে বড় হবে নিচের দিকে কডালি বড় হবে এই নিচের দিকে বড় হয়ে যাবে বড় হলে কি হচ্ছে দেখো এই যে দেখো দুটা রিজের মতো দেখা যাচ্ছে এটা ধরো ফোর গার্ড ফোর গার্ড ধরো এই আমার হাতটা ফোর গার্ড এখান থেকে এইভাবে একটা আমি ছবি হাতে দেখাচ্ছি এইভাবে একটা রেসপিরেটরি ডাইভার্টিকুলাম বেরোলো তারপর এটা আস্তে 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 যখন বড় হচ্ছে তখন এই ফোর গার্ড এবং হচ্ছে লাংবারের মাঝখানে একটা রিজ দেখা যাচ্ছে সেই রিজের নাম কি ট্রাকিও ইসোফেজিয়াল রিজ এই যে ট্রাকিও ইসোফেজিয়াল রিজ যেটা কিনা আমি অ্যারো চিহ্ন দিয়ে দেখাই দিছি তারপরে আস্তে আস্তে এই লাংবারটা ফোরগারের সামনে আসবে প্রথমে তো কি এই ভেন্টাল পোর্শন থেকে দেখা গেছিল তারপর আস্তে 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 সামনের দিকে আসবে আসলে কি হবে এই রিস্টটা ট্রাকিও ইসোফেজিয়াল রিস্টটাও আস্তে আস্তে অ্যাপ্রক্সিমেট হয়ে যাবে মিড আসবে মিডলাইনে এসে তারা মিলে যাবে তারপর একটা সেপটাম তৈরি করবে সেই সেপটামটার নাম কি ট্রাকিও ইসোফেজিয়াল সেপটাম সেই ট্রাকিও ইসোফেজিয়াল সেপটামটা ট্রাকিও ইসোফেজিয়াল সেপ্টাম যখন এই ট্রাকিও রিসে দেখো এখানে কিন্তু এত কাঁচা কাঁচা ছিল আস্তে আস্তে কাঁচা হয়ে এখানে কিন্তু পুরা আলাদা হয়ে গেছে ট্রাকিও ইসোফেজিয়াল সেপ্টামটা পুরা লাংবাটটাকে ফোরগাট থেকে সরায় ফেলবে কি করবে লাংবাটটাকে ফোরগাট থেকে সেপারেট করবে সেপারেট করে ফোরগাট এর পিছন অংশ থেকে আসলে কি ইসোফেগাস আর লাংবাট থেকে লাংস ট্রাকিয়া আস্তে আস্তে সরি ট্রাকিয়া তারপর আস্তে আস্তে লাংস হবে তাহলে এই জায়গাটুকু আমি আরেকবার বলি প্রথমে আমি বললাম লাংস কোথা থেকে ডেভেলপ করবে লাং সেই লাং আমরা কই পাইছি নীল কালার এটা কি না এই যে ফোর গার্ড এটা কিন্তু গার্ড এই ফোর ভেন্ট্রাল ওয়াল থেকে একটা প্রলংগেশন তৈরি হয়েছে তারপরে এই লাং বাটটা আস্তে আস্তে বড় হচ্ছিল আস্তে আস্তে বড় হচ্ছিল যখনই বড় হয়েছে তখন ফোর গার্ড এবং লাং বাটের মাঝখানে একটা রিজ তৈরি হয় ট্রাকিও ইসোফিজিয়াল রিজ এই রিস্ক আস্তে আস্তে একসাথে মিলে একটা সেপ্টাম তৈরি করে সেই সেপ্টামটা কি করে ফোরগাট থেকে সেপারেট করে ফোর সেপটামটা কি করে থেকে থেকে সেপারেট করে আচ্ছা সেপারেট করলে সেপারেট করলে কি হবে সামনে লাংবার তৈরি হবে আর হচ্ছে পিছনের দিকে ফোরগাটটা থাকবে সেই ফোরগাটটা গার্ডটা থেকে আলটিমেটলি ইসোফেগাস আসবে তাহলে এতটুকু থেকে লাস্ট আরেকবার বলে দিই লাংবার ডেভেলপ করলো ফোরগ্যাডের ভেন্ট্রাল ওয়াল থেকে ফোরগ্যাডের ভেন্ট্রাল ওয়াল থেকে কত সপ্তাহে ফোর্থ উইকে ফোর্থ উইকে তৈরি হলো তারপরে কি হবে লাংবারটা আস্তে আস্তে এক্সপ্যান্ড করবে এক্সপ্যান্ড মানে বড় হবে কোন দিকে করডালি মানে লেজের দিকে আর ইতিমধ্যে ফোরগ্যাড এবং লাংবারের মাঝখানে একটা ট্রাকিও ইসোফেজিয়াল রিস তৈরি হবে সেই রিসটা পরে মিডলাইনে আসবে অ্যাপ্রক্সিমেট হয়ে ফিউশন হয়ে একটা সেপটাম তৈরি করবে একটা সেপটাম তৈরি করবে সেটা হচ্ছে ট্রাকিও ইসোফেজিয়াল সেপটাম সেই সেপটামটার কাজ কি সামনে লাংবাট থেকে পিছনে ফোরগাটটাকে সেপারেট করা ফোরগাট থেকে সরাসরি আসে ইসোফেগাস আর লাংস আসে থেকে লাংবার থেকে সেই লাংবারও কিন্তু আলটিমেটলি ফোরগাটেরই পার্ট এটাই হচ্ছে লাংবারের ডেভেলপমেন্ট এখন তারপরে যে দেখো আমি কি বলেছি হোয়েন দিস রিস ফিউজ টু ফ্রম ট্রাকিউস ফিজিয়াল সেপটাম তারপরে কি ওই সেপটামটা ফোর কি ডিভাইডেড করে পিছনের ডরসাল পোরশন থেকে ইসোফেগাস আসবে আর ভেন্ট্রাল পোরশন থেকে ট্রাকিয়া আর লাং বাট আসবে এখন আমাদের রিটেন কোশ্চেন আসে কি ডেভেলপ রাইট ডাউন দা ডেভেলপমেন্টাল সোর্স অফ লাংস রাইট ডাউন দা ডেভেলপমেন্টাল সোর্সেস অফ লাং লাংস এর বা ট্রাকিয়া প্রথমে লাংটা তো সে লাংবার লাংবারটা আস্তে আস্তে ডিভিশন হয় কি হবে ট্রাকিয়া ব্রঙ্কস ব্রঙ্কিউন দেন এলভিওলি এদের যে লাইনিং এপিথিলিয়াম আসে সেই লাইনিং এপিথিলিয়াম আছে এন্ডোর ড্রাম অফ ফোরগার্ড এখানে আমি শুধু এন্ডোডার্ম লিখছি এখানে হয়তো এন্ডোর ডার্ম অফ ফোর গার্ড আর মাসেল কানেক্টিভ টিস্যু কাটিলেস মাসেল কানেক্টিভ টিস্যু কাটিলেস আসবে হচ্ছে স্প্ল্যানপুরিক মেসোড্রাম স্প্লানপুরিক মেশোরাম এটা কোনটা স্প্ল্যানোফ্লোরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেসোডার্ম আমি পুরো কথাটা এই জন্যই লিখি নাই যাতে তোমরা লেকচারটা একটু ফলো করো দ্যাটস আমি পুরো কথাটা লিখে নাই তাহলে যদি প্রথমে আসে দুই নাম্বারের কোশ্চেন রাইট ডাউন দা ডেভেলপমেন্ট অফ সোর্সেস অফ লাং তখন লিখবা কি লাইনিং এপিথিলিয়াম অফ ল্যারিং স্ট্রাকিয়া ব্রঙ্কা এবং লাংস এন্ডোডার্ম অফ ফোর এবং এই যে এই ছবিতে ছিল এই যে এগুলো কিন্তু পার্টিলেস তার ভিতরে ভিতরে মাসেল আছে এগুলো আসে স্প্ল্যাঙ্কনোক্লুরিক লেয়ার বা ভিসেরাল লেয়ার অফ ল্যাটারাল পেড মেসোডার এটা দুই মার্কের কোশ্চেন আর কোন কারণে যদি চার মার্কের কোশ্চেন আসে যে রাইট ডাউন দা ডেভেলপমেন্ট অফ লাংস রাইট ডাউন দা ডেভেলপমেন্ট আমি কিন্তু দুটো কথা বলেছি ডেভেলপমেন্ট আর সোর্স একটা বলছি আর একটা বলছি ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট আসলে কিন্তু এভাবেই লিখতে হবে প্রথমে কি লিখবা লাং ডেভেলপ ফ্রম লাংবাট লাং ডেভেলপ ফ্রম লাংবাট এই লাংবাটটা কই থেকে আসে এই যেটা গার্ড টিউবের ফোর গার্ডের সামনের অংশ থেকে কত সপ্তাহে ফোর থেকে তারপরে কি করবে লাংবারটার সাথে ফোর একটা কমিউনিকেশন আছে দেখাই যাচ্ছে এই লাংবারের সাথে ফোর গার্ডের কমিউনিকেশন তারপরে লাংবারটা আস্তে আস্তে এক্সপান্ড করবে মানে বড় হবে এবং লেজের দিকে বড় হবে হয়ে এই যে দুই পাশে দুটা ট্রাকে ওইসোফিজিয়াল রিজ দেখা যাবে এই ট্রাকে ওইসোফিজিয়াল রিজটা মিড লাইনে এসে মিলিত হবে ফিউশন হয়ে একটা সেপ্টাম তৈরি করবে সেই সেপ্টামটা পিছনের দিকে কি করবে ইসোফেগাস সামনের দিকে হচ্ছে ট্রাকিয়া দেন লাংবার আর যদি ডেভেলপমেন্টাল সোর্স আসে তাহলে বলবা কি লার্নিং এপিথিলিয়াম অফ ল্যারিং স্ট্রাকিয়া ব্রঙ্কা এবং লাংস আসে হচ্ছে কি এন্ডোডার্ম অফ ফোর আর কার্টিলেজ মাসেল এবং কানেক্টিভ টিস্যু আসে কি স্প্ল্যাঙ্কনোপ্লুরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেসোডার্ম এই হচ্ছে লাংসের ডেভেলপমেন্ট এই হচ্ছে লাংস ডেভেলপমেন্ট আচ্ছা এরপরে আচ্ছা পুরা সরি লাংস ডেভেলপমেন্ট কিন্তু পুরা ওইটা হইলে হবে না লাংস ডেভেলপমেন্ট আসলে এই ছকটা লিখতে হবে এটা আমি আস্তে আস্তে আসবো যদি এই কোশ্চেন আসে রাইট ডাউন দা প্রসিডিউর অফ বা ডেভেলপমেন্ট অফ লাং বার্ড তখন এতটুকু লিখবা আর ডেভেলপমেন্টাল সোর্স জাস্ট যদি সোর্স জিজ্ঞেস করে সেটা দুই নম্বরে থাকে তাহলে এই সোর্সটা লিখলেই হবে এরপর আমরা আসি আমরা যে বললাম এই যে দেখো এই ছবিটা দেখো এই ছবিটাতে কিন্তু সুন্দর ট্রাকিয়া ইসোফেজিয়াল সেপটাম সামনের দিকে ট্রাকিয়া এবং পিছনের দিকে হলুদ কালার ইসোফেজিয়াতে ভাগ করছে যদি এই সেপারেশনটা সঠিকভাবে না হয় যদি অ্যাবর্নামালিটি অফ ট্রাকিও ইসোফেজিয়াল সেপ্টামে সমস্যা হয় সঠিকভাবে ফোরগাট থেকে লাংবাটটাকে আলাদা না করে তাহলে แอট্রেশিয়া হয় แอট্রেশিয়া হয় ট্রাকিয়া ইসোফেজিয়াল แอট্রেশিয়া সাথে ফিস্টুলা থাকতেও পারে নাও পারে তাহলে ইসোফেজিয়াল แอট্রেশিয়া কি যদি অ্যাব পার্টিশনিং অফ দা ইসোফেগাস এন্ড ট্রাকিয়া হয় এই ইসোফেগাস এবং ট্রাকিয়াকে এই হলুদটাকে এই ট্রাকিয়া থেকে কে পৃথক করেছিল ট্রাকিয়ো ইসোফিজিয়াল সেপ্টাম ট্রাকিও ইসোফিজিয়াল সেপ্টামটা ইসোফেগাস থেকে ট্রাকিয়াকে সেপারেট করছিল যদি এই সেপ্টামটা সঠিক ভাবে ইসোফেগাস এবং ট্রাকিয়াকে সেপারেট করতে না পারে তখন কি হবে ইসোফেজিয়াল অ্যাট্রেশিয়া হবে ইসোফেজিয়াল অ্যাট্রেশিয়া সাথে ফিসচুলা থাকতেও পারে নাও পারে এখন কথা হচ্ছে ফিসচুলা কি বলতেছে এই যে এটা ট্রাকিয়া ট্রাকিয়ার সাথে যদি এর একটা কমিউনিকেশন থাকে নরমালি কিন্তু কোনো কমিউনিকেশন থাকে না নরমালি কিন্তু এটা আলাদা হয়ে যায় পুরো হলুদটাই আলাদা হয়ে যায় পুরো হলুদটা আলাদা হয়ে যায় সামনে ট্রাকিয়াটা থাকে যদি এই কমিউনিকেশন থাকে তাহলে ফিস্টুলা আছে বি নাম্বার ছবিতে কিন্তু দেখো কোনো কমিউনিকেশন নাই বাট এই হলুদ ইসোফেগাস এর মধ্যে কিন্তু একটা মানে একটা কন্টিনিউয়াস টিউবের মতো হাউজে ছিল কিন্তু এখানে কিন্তু তাও নাই এটা একটা ব্লাইন্ড পাউচ এটা একটা ব্লাইন্ড পাউচ তাহলে অ্যাবর্মা্যালিটি ইন দা পার্টিশনিং অফ দা ইসোফেগাস এন্ড ট্রাকিয়া হয় তাহলে কি বললাম ইসোফেগাস থেকে ট্রাকিয়াকে যদি সঠিক ভাবে সেপারেট না করা হয় সেটাই হচ্ছে ইসোফেজিয়াল অ্যাট্রেশিয়া সাথে ফিস্টুলা থাকতেও পারে অথবা নাও থাকতে পারে এরপর এসে আমরা ল্যারিংসের ডেভেলপমেন্ট ল্যারিংসই তো আলটিমেটলি ট্রাকিয়া হয় ল্যারিংসটা ট্রাকিয়া হয় কয় নাম্বার ভার্টিব্রা পর অব এট দা লেভেল অফ সার্ভাইকাল 6 ভার্টিব্রা অথবা

এখন এই পোষণটুকুতে এই পোষণটুকুতে হচ্ছে টাং ডেভেলপ করে এটা তোমরা পরবর্তী ক্লাসে পড়বা এখন ল্যারিং ডেভেলপ করে দেখো এই বরাবর এই যে 4 এবং 6 আরছে এই মাছ বরাবর এপিথেলিয়াল পলিফারেশন হচ্ছে টি শেপ একটা এপিথেলিয়াল পলিফারেশন এখন আমরা পড়তেছি কি ল্যারিংস পড়তেছি ল্যারিংস পড়তেছি ল্যারিংস একটু জানার দরকার আমি এখন যে কথাগুলো বলবো এগুলো পরীক্ষার জন্য তোমাদের লিখতে হবে না বাট জানার জন্য প্রথমেই তোমাদের আমি শিখাইলাম কি এই যে এক দুই তিন চার এগুলো হচ্ছে ফেরেনজিয়াল আর্ট ফেরেনজিয়াল আর্চ এই আর্টগুলো হেড নেকের ডেভেলপমেন্টে হেল্প করে আর তারপরে বলছি কি এই ছবিতে সাদা যে অংশটুকু দেখা যাচ্ছে এখান থেকে টাং ডেভেলপ করে হলুদ যে অংশটুকু এখান থেকে এপি গ্লটিস ডেভেলপ করে তারপরের দিকে ল্যারিংস আসে এই যে কালো কালারের একটা টি শেপ এপিথেলিয়াল প্রলিফারেশন দেখা যাচ্ছে এটাই হচ্ছে ল্যারিংসের ডেভেলপমেন্ট হচ্ছে এই ল্যারিংস এর ডেভেলপমেন্ট কি হবে প্রথমে তারপরে এটা আস্তে আস্তে বড় হয়ে যাবে এবং দুই পাশে ফোল্ড দেখা যাবে এই যারা পড়ছো তারা জানবা ভোকাল ফোল্ড এই দুটা ফোল্ড থেকে ল্যাটারাল ফোল্ডিং থেকেই ভোকাল ফোল্ড তৈরি হয় কিন্তু তোমাদের জাস্ট বেসিক কথা কি জানতে হবে ল্যারিংসটা কোথা থেকে ডেভেলপ করে ল্যারিংস টা ডেভেলপ করে এন্ডোডার্ম অফ ফোরগাট কারণ তোমাদের মনে আছে কিনা জানি না ফোর গার্ডের এক্সটেনশন কতটুকু এই ওরাল ক্যাভিটি থেকে সেকেন্ড পার্ট অফ দা ডিওডেনাম আপ টু মেজর ডিওডেনার প্যাপিলা ওরাল ক্যাভিটি থেকে সেকেন্ড পার্ট অফ দা ডিওডেনাম আপ টু মেজর ডিওডেনার প্যাপিলা পর্যন্ত যেহেতু ফোর গার্ডের এক্সটেনশন তাহলে মাউথ নেজোফেরিংস ওরোফেরিংস ল্যারিঙ্গোফেরিংস ল্যারিংস টাকিয়া লাংস সব কিছু লাইনিং এপিথেলিয়াম আসবে এন্ডোডার্ম অফ দ্য ফোর গার্ড কিন্তু মাসেল এবং কার্টিলেজ এটার ভিন্নতা আসবে কি বললাম যেহেতু ফোর গার্ডের এক্সটেনশন ওরাল ক্যাভিটি থেকে জিওডেনামের সেকেন্ড পার্ট আপ টু মেজর জিওডেনার প্যাপিলা পর্যন্ত দ্যাটস হয় সবকিছু এতটুকু পর্যন্ত লাইনিং এপিথেলিয়াম আসবে এন্ডোডার্ম অফ দা ফোর গার্ড এর জন্য ল্যারিংস এর লাইনিং এপিথেলিয়াম কি এন্ডোডার্ম অফ ফোর গার্ড কার্টিলেজ এবং মাসেল কোথা থেকে আসবে যে ফোর এবং সিক্স ফ্যারেনজিয়াল আর্চ কারণ দেখো এই যে টি শেপ জিনিসটা এটা কিন্তু ফোর এবং সিক্স আর্চের মাঝামাঝি আছে এর জন্য কার্টিলেজ এবং মাসেল আসবে ফোর এবং সিক্স ফ্যারেন্জিয়াল আর্ট আমরা যখন হেডনেক করাবো প্রত্যেকটা আর্চের একটা আলাদা নার্ভ সাপ্লাই থাকে যেরকম ফার্স্ট আর্চের ট্রাইজেমিনাল নার্ভ সেকেন্ড আর্চের ফেশিয়াল নার্ভ তো ফোর এবং সিক্স আর্চের নার্ভ হচ্ছে ভেগাস নার্ভ ফোর্থ এবং সিক্স আর্টের নার্ভ হচ্ছে ভেগাস নার্ভ এর জন্য ল্যারিংসের এর সাপ্লাই দিবে হচ্ছে ভেগাস নার্ভ আমি এটা এই কথাটাই বলছি একই ভাবে রিটেন क्वेश्चन আসে কি ডেভেলপমেন্টাল সোর্স অফ ল্যারিংস তাহলে ল্যারিংসের লাইনিং এপিথেলিয়াম কি বলবা এন্ডোডার্ম অফ দা ফোর গার্ড আর মাসেল এবং কার্টিলেজ কি বলবা ফোর্থ এবং সিক্স ফ্যারেনজিয়াল আর্ট যেহেতু ফোর্থ এবং সিক্স ফ্যারেনজিয়াল আর্টের নার্ভ হচ্ছে ভেগাস নার্ভ

আর পোস্ট গ্রাজুয়েশনের জন্য অনেক সময় রিটেন এর কোশ্চেন আসে এই যে এখানে কি থাকে একটা লেভেল অফ দা ফোর্থ ফ্যারিঞ্জাল আর্চ বরাবর একটা ল্যারিঞ্জাল অরিফিস থাকে সেই টা আস্তে আস্তে এপিথিলিয়াল পলিফারেশন হয় কিরকম দেখতে টি শেপের পলিফারেশন এই এপিথিলিয়াল পলিফারেশন যখন আস্তে আস্তে বড় হয় দুই পাশে দুটা দুই পাশে দুটো পরের ছবিতে দেখো দুই পাশে দুটা ফোল্ডিং হয় এটাকে বলে ল্যাটারাল ফোল্ডিং বা ল্যাটারাল ভেন্ট্রিকাল এখান থেকেই আসে ভোকাল ফোল্ড এখান থেকেই আসে ল্যারিংস আর ভোকাল ফোল্ড যারা ইতিমধ্যে ভোকাল ফোল্ড ভেস্টিকুলার ফোল্ড পড়ছো ল্যারিংস এর ভিসেরা দেখছো তারা বুঝতে পারবে তাহলে কিন্তু বোঝাই যাচ্ছে এই যে টি শেপ এর হয় দুই পাশে যে দুটো ফোল্ডিং ছিল সেই দুটো থেকে কি আসছে ভোকাল ফোল্ড আসছে তাহলে আমাদের লাং বাটটা কিভাবে তৈরি হয়েছে আমরা পড়লাম ল্যারিংস কিভাবে তৈরি হয়েছে আমরা পড়লাম তোমরা যারা ক্লাসটা দেখতেছো তারা যদি কাইন্ডলি না বুঝো তাহলে কমেন্ট একটু আমি এতক্ষণ পড়াইলাম কি লাংবারটা কিভাবে ডেভেলপ হয় পুরা লাংস ডেভেলপমেন্ট কিন্তু এটা লিখলে হবে না লিখতে হবে কি ডেভেলপমেন্টাল সোর্স অফ বা প্রসিডিউর অফ লাংবারটা আমি বলছি আমি ফুল লাং এর ডেভেলপমেন্ট এখনো পড়াইনি আর যদি দুই নম্বরের কোশ্চেন আসে ডেভেলপমেন্টাল সোর্সেস অফ লাং তখন এই দুটো লাইন লিখবা আচ্ছা এবার আমরা ল্যারিংস করলাম এরপরে আমরা সবাই জানি এই যে ট্রাকিয়া এই যে ট্রাকিয়া ট্রাকিয়া প্রথমে ভাগ হয়ে কি হয় দুটা প্রিন্সিপাল ব্রঙ্কাস হয় তারপরে প্রিন্সিপাল ব্রঙ্কাস হওয়ার পরে তাদের আস্তে আস্তে সাব ডিভিশন হয়ে প্রিন্সিপাল ব্রঙ্কাস তারপরে কি সেকেন্ডারি ব্রঙ্কাস টার্সিয়ারি ব্রঙ্কাস তারপরে কি টার্মিনাল ব্রঙ্কিউল রেসপিরেটরি ব্রঙ্কিউল এবং লাস্টে যে আঙ্গুরের থোকার মতন অ্যালভিওলি তৈরি হয় এই যে সেগমেন্ট সেগমেন্ট ভাগ হওয়া এটাকে বলে ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট তাহলে প্রথমে কি হইছে

প্রথমেই বলবা যারা বুঝতেছো না কাইন্ডলি কোয়েশ্চেন করে আমি আবার বুঝাই দিব প্রথমেই বলবা যখন ফোরগাট থেকে লাংবাটা সেপারেশন হয়েছে সেই লাংবাটা এট ফারস্টে ট্রাকিয়া তৈরি করছে সেই ট্রাকিয়াটা কি হইছে এ নাম্বার ছবির দিকে তাকাও দুটা ল্যাটারাল আউট পকেটিং হয়েছে রাইট সাইডে তিনটা থাকে লেফট সাইডে দুটা থাকে আচ্ছা এই যে রাইট সাইডে তিনটা আছে এরা প্রথমে ট্রাকিয়াটা দুটা ভাগে ভাগ হয়েছে একটা রাইট এবং লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস বা প্রিন্সিপাল ব্রঙ্কাস বা মেইন ব্রঙ্কাস এই ব্রঙ্কাসটা আবার ভাগ হয়েছে আবার ভাগ হয়ে রাইট সাইডে তিনটা সেকেন্ডারি ব্রঙ্কাস লেফট সাইডে দুইটা ব্রঙ্কাস তারপরে দেখা যায় এই জন্যই কিন্তু রাইট সাইডে তিনটা লোক লেফট সাইডে দুইটা লোক এই ছবিটি স্পষ্ট রাইট সাইডে কেন তিনটা লোক তার কারণ হচ্ছে ট্রাকিয়া প্রথমে দুইটা ভাগ হয়ে কি করে রাইট এবং леফট প্রিন্সিপাল ব্রঙ্কাস তারপরে ব্রঙ্কাসটা যখন সেকেন্ডারি ব্রঙ্কাস তৈরি হবে সেই সময় ডান সাইডে তিনটা ব্রঙ্কাস তৈরি করে বাম সাইডে দুটা তৈরি করে এই তিনটা ব্রঙ্কাসকে জায়গা দেওয়ার জন্য রাইট লাগে তিনটা লো আর দুইটা ব্রঙ্কাসকে সেকেন্ডারি ব্রঙ্কাসকে জায়গা দেওয়ার জন্য দুইটা লো হয় কারণ леফট леফট লাগে তাহলে আমরা এখানে বললাম কি ফোরগার্ড থেকে লাংবার সেপারেশন হওয়ার পরে দুটা ল্যাটারাল আউট পকেটিং হয় তাকে বলে ব্রঙ্কিয়াল বার্ড বলে তারপরে এই ব্রঙ্কিয়াল বার্ডটা নাম কি হয় রাইট এবং লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস সেই প্রিন্সিপাল ব্রঙ্কাস আবার ভাগ হইতে থাকে ভাগ হয়ে কি করবে সেকেন্ডারি ব্রঙ্কাস সেই সেকেন্ডারি ব্রঙ্কাসের সময় ছবিটি স্পষ্ট রাইট সাইডে তিনটা এবং লেফট সাইডে দুটা তৈরি করলো এরপর কি হবে এরা লিখছে আমি দেখো রিপিটেডলি ভাগ হবে কি ডাইকোটোমাস ফ্যাশনে মানে দুটা থেকে চারটা চারটা থেকে আটটা সরি দুটা থেকে চারটা চারটা থেকে ছয়টা ছটা থেকে আটটা আটটা থেকে দশটা এইভাবে ডাইকোটোমাস ফ্যাশনে ভাগ হইতে হইতে দশটা ব্রঙ্ক পালমোনারি সেগমেন্ট পাওয়া যাবে তোমরা কিন্তু যখনই ভিসেরা সরকার পরীক্ষা দাও লাংস ধরে কিন্তু ব্রঙ্ক পালমোনারি সেগমেন্ট দেখতে হয় এপিকাল পোস্টেরিয়র অ্যান্টেরিয়র

তো রাইট সাইডে তিনটা ব্রঙ্কাস এবং লেফট সাইডে দুইটা ব্রঙ্কাস তৈরি করতে হয় এর জন্য রাইট সাইডে লাঙের তিনটা লোক লেফট লাঙের দুইটা লোক এরপরে আস্তে আস্তে এরা দুই চার ছয় আট দশ এইভাবে দশটা ব্রঙ্ক পালমোনারি সেগমেন্ট তৈরি করবে তাহলে ব্রঙ্ক পালমোনারি সেগমেন্ট যদি জিজ্ঞেস করে এতটুকু লিখলেই হবে সাথে এই ছবিটা আঁকাইতে হবে এখন একটা কথা দেখো আমি কি বলছি নোজ দিয়ে বাতাস যে ঢুকলো সেই বাতাস ওখান থেকে এই যে এই ছবিটা এই যে নাক দিয়ে ঢুকার পরে এই জায়গা যেখানে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হবে এই পর্যন্ত তেইশটা জেনারেশন থাকে তেইশটা জেনারেশনের সাব ডিভিশন থাকে নোজ নেজোফেরিক্স ওরোফেরিক্স ল্যারিঙ্গোফেরিক্স ল্যারিঙ্গস ট্রাকিয়া তারপরে কি প্রিন্সিপাল ব্রঙ্কাস সেকেন্ডারি ব্রঙ্কাস এভাবে সাবডিভিশন ডিভিশন হতে হতে তেইশটা হয় তো এই সাব ডিভিশনটা কি পুরাটাই ইন্টারউটার লাইফে হবে না সিক্স মান্থ অফ ইন্টারউটার লাইফে সতেরোটা সাব হবে তারপরে জন্মের পর বাকি ছয়টা সাবডিভিশন ডিভিশন অ্যাড হয়ে মোট তেইশটা হবে এটা শুধু একটা বেসিক কথাবার্তা কিন্তু তোমাদের এতটুকু কথা জানলেই হবে আমি বললাম নোজ থেকে মানে রেসপিরেটরি ট্রাক শুরু করে নোজ আর শেষ কোথায় অ্যালভিওলি এতটুকুর মধ্যে তেইশটা সাব ডিভিশন থাকে এই তেইশটা সাব ডিভিশনের মধ্যে সতেরোটা হয় সিক্স মান্থ অফ ইন্টারন লাইফ আর বাকি ছয়টা ইয়ার পরে হয় বাকি ছয়টা হচ্ছে কখন হয় আফটার বার্থ বা পোস্ট নাটাল লাইফে হয় এই ব্রাঞ্চিংটা কে রেগুলেট করে এপিথেলিয়াল এবং মেসেনকাইমাল ইন্টারঅ্যাকশন এপিথেলিয়াল এবং মেসেনকাইমাল ইন্টারঅ্যাকশন যেহেতু তোমরা আগেই পড়লা লাইন এপিথেলিয়াম আসে এন্ডোডার্ম অফ দা ফোরগার্ড আর মেসেনকাইম গুলো থেকে আসে স্প্ল্যাঙ্কনোপ্লুরিক লেয়ার অফ ল্যাটারাল পেট মেসোডার্ম তোমরা যদি কেউ পড়া না বুঝতে পারো কাইন্ডলি একবার জিজ্ঞেস করে আমি আরেকবার বলে দিই যেহেতু লাংস লাইন এপিথিলিয়াম পোষ্ট এন্ডোডার্ম অফ দা ফোর আর মাসকুলেচার মাসেল কার্টিলেজ কি পোষ্ট স্প্ল্যানো প্রুরিক লেয়ার অফ ল্যাটারাল পেট মেসোডার্ম তাহলে এন্ডোডার্ম অফ ফোর এবং মেসোডার্মের যে ইন্টারঅ্যাকশন হয় এপিথিলিয়ার এবং মেসেনকাইমাল ইন্টারঅ্যাকশনের টাই কাকে রেগুলেট করে এই যে বারবার ব্রাঞ্চিং হচ্ছে তাকে তাহলে আমি লাংস ডেভেলপমেন্টাল সোর্স বললাম ল্যারেন্সের ডেভেলপমেন্ট আর সোর্স বোলাম আর লাং বার্থটা কিভাবে ডেভেলপ হয় সেটা বলছি। আমি কিন্তু এখনো পুরা লাঞ্চের ডেভেলপমেন্ট এ চাই নাই এরপরে আসো আমাদের মেইন আজকের পড়ানো যে লাঞ্চটা ডেভেলপমেন্ট রাইট ডাউন দ্য ম্যাচুয়েশন অফ লাঞ্চ আসে রাইট ডাউন দ্য ডেভেলপমেন্ট অফ লাঞ্চ আসে তখন আমরা কি লিখবো তখন তোমরা এই ছকটায় লিখবে এই চারটা পিরিয়ডে যে ভাগ হয় এটা ল্যাংম্যানের বই আছে আমি কি বললাম কোশ্চেনটা রাইট ডাউন দা ডেভেলপমেন্ট সোর্স অফ লাং অথবা রাইট ডাউন দা ম্যাচুরেশন অফ দা লাং এখানে কি লিখব লাংসটা ম্যাচুরেশন হওয়ার জন্য চারটা পিরিয়ড লাগে একটা সিউডো গ্ল্যান্ডুলার সিউডো গ্লান্ডুলার একটা ক্যানালিকুলার একটা টার্মিনাল স্যাক একটা অ্যালভিওলার পিরিয়ড সিউডো গ্ল্যান্ডুলার মানে কি সিউডো মানে মিথ্যা মিথ্যা গ্ল্যান্ডুলার তার মানে এই পিরিয়ডটা হচ্ছে পাঁচ থেকে ষোলো উইক অফ ইন্ট্রা ইউট্রিয়ান লাইফ মানে মায়ের পেটে এখানে হবে কি ব্রাঞ্চিং হবে কিসের ব্রাঞ্চিং হবে এই যে ট্রাকিয়ার লাংবারটা ব্রাঞ্চিং হয়ে প্রথমে ট্রাকিয়া তারপরে ব্রঙ্কাস ব্রঙ্কাসের মধ্যে আমরা তিনটা পাইসি প্রিন্সিপাল ব্রঙ্কাস সেকেন্ডারি ব্রঙ্কাস টাশিয়ারি ব্রংকাস্ট তারপরে কি পাইছি ব্রঙ্কিউল ব্রঙ্কিউল টারমানে সিউডো গ্ল্যান্ডুলার ফেজে আমার এই যে টার্মিনাল ব্রঙ্কিউল এই ছবিতে এই টার্মিনাল ব্রঙ্কিউল পর্যন্ত ব্রাঞ্চিং হবে এখানে আর কোনো কিছু আসবে না রাইট ডাউন দা ডেভেলপমেন্ট বা ম্যাচুরেশন অফ দা লাংসানো চারটা পিরিয়ড লিখবে একটা লিখবো সিউডো গ্ল্যান্ডুলার সেই সিউডো গ্ল্যান্ডুলার কি 5 থেকে 16 উইক অফ ইন্ট্রা ইউটেরিন লাইফ এই সময় কার ব্রাঞ্চিং হবে কার ব্রাঞ্চিং হবে লাং বারের ব্রাঞ্চিং হবে কতটুকু ব্রাঞ্চিং হবে টার্মিনাল ব্রঙ্কিউল পর্যন্ত আসবে এরপরে হচ্ছে ক্যানালি কুলার এটা ১৬ থেকে ছাব্বিশ উইক ষোলো থেকে ছাব্বিশ উইক এই যে টার্মিনাল ব্রঙ্কিউল এটা আবারও সাব ডিভিশন হবে হয়ে আমরা রেসপিরেটরি ব্রঙ্কিউল পাবো রেসপিরেটরি ব্রঙ্কিউল পেয়ে তারপরে কি হবে এইভাবে অ্যালভিওলার ডাক পাবো রেসপিরেটরি ব্রঙ্কিউলের পরে পাবো কি অ্যালভিওলার ডাক আমি একটু বলি প্রথমে আমরা ট্রাকিয়া ট্রাকিয়ার পরে কি পাই ট্রাকিয়া এই যে দেখো এটা হচ্ছে ট্রাকিয়া ট্রাকিয়ার পরে আমরা পাই এই যে ব্রঙ্কাস এই ব্রঙ্কাসের পরে ভাগ হবে কি সেগমেন্টাল ব্রঙ্কাস তারপরে টার্মিনাল ব্রঙ্কাস তারপরে আসবে কি টার্মিনাল ব্রঙ্কিউল দেন আসবে রেসপিরেটরি ব্রঙ্কিউল রেসপিরেটরি ব্রঙ্কিউলের পরে কি আসে অ্যালভিওলার ডাক অ্যালভিওলার सैक অ্যালভিওলি অ্যালভিওলার ডাক তারপরে অ্যাক্ট্রি আসে সরি অ্যালভিওলার ডাক অ্যাক্ট্রিয়া অ্যালভিওলার सैक এবং অ্যালভিওলি যারা লাংস পড়ত মোটামুটি সবাই থোরাক্স কাট একটা কোশ্চেন আসে রেসপিরেটরি ইউনিট রেসপিরেটরি ইউনিট কি যে ইউনিটের মধ্যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় সেই ইউনিটটা কতটুকু রেসপিরেটরি ব্রঙ্কিউল অ্যালভিউলার ডাক অ্যালভিউলার স্যাক অ্যালভিউল এই চারটা অংশ তার মানে আমাদের আরেকটা জিনিস তোমরা লাংসে পড়ছ লাংসকে দুটো অংশে ভাগ করা হয় একটা কন্ডাক্টিং জোন একটা রেসপিরেটরি জোন কন্ডাক্টিং মানে কি শুধু কন্ডাকশন করে অ্যাটমোসফিয়ার থেকে বাতাস শুধু নিয়ে আসে কন্ডাক্টিং সেটা কোথায় হয় এই নোস থেকে টার্মিনাল ব্রঙ্কিউল পর্যন্ত কন্ডাক্টিং জোন নোস থেকে টার্মিনাল ব্রঙ্কিউল পর্যন্ত কন্ডাক্টিং জোন এই টার্মিনাল ব্রঙ্কিউলের ব্রাঞ্চিং কতটুকু হবে সিউডো গ্ল্যান্ডুলার ফেজে তারপরে রেসপিরেটরি ব্রঙ্কিউল আসবে এবং অ্যালভিউলার ডাক্ট আসবে কোন পিরিয়ডে ক্যানালিকুলার পিরিয়ডে ক্যানালিকুলার পিরিয়ডে আর দেখো এই ছবিতে দেখো এগুলো কি এগুলো হচ্ছে ব্লাড ক্যাপিলারি এগুলো কিন্তু অনেক দূরে দূরে আসছিল এই পরের ছবিতে দেখো এই ক্যাপিলারি গুলো কিন্তু আস্তে আস্তে এই লাংসের এর এই অ্যালভিওলির সাথে আস্তে আস্তে মানে ক্লোজ কন্টাক্ট আসছে এটা হচ্ছে টার্মিনাল স্যাক পিরিয়ড যেখানে কি হবে কেবল অ্যালভিওলি ছোট ছোট প্রিমেটিভ অ্যালভিওলি মানে ছোট ছোট অ্যালভিওলি দেখা যাবে এবং এই ক্যাপিলারি গুলো অ্যালভিওলির সংস্পর্শে আসবে ক্লোজ কন্টাক্টে আসবে এটা হচ্ছে টার্মিনাল স্যাক পিরিয়ড এটা কিনা 26 সপ্তাহ থেকে জন্ম পর্যন্ত দেন আসো অ্যালভিওলার পিরিয়ড সেটা 8 মাস থেকে চাইল্ডহুড পর্যন্ত আমরা সবাই জানি অ্যালভিউলি ম্যাচুরেশন হয় কিন্তু আফটারবাট অ্যালভিওলি ম্যাচিউরেশন হয় কিন্তু আফটারবাট তাহলে অ্যালভিওলার পিরিয়ডে ম্যাচিউর অ্যালভিওলিটা তৈরি হয় তাহলে রাইট ডাউন দ্যাট ডেভেলপমেন্ট অফ লাংস বলে কি বলবা চারটা স্টেজ বলবা সিউডো গ্ল্যান্ডু গ্ল্যান্ডুলা সিউডো গ্ল্যান্ডুলারে কি হবে পাঁচ থেকে 16 উইকের মধ্যে ঘটনাটা ঘটবে কি ঘটনা ঘটবে লাং বারটা ডিভিশন হবে ব্রাঞ্চিং হবে কতটুকো হবে টার্মিনাল ব্রঙ্কুল মানে কন্ডাক্টিং জোন আমরা যতটুকু জানি কন্ডাক্টিং জোন টার্মিনাল ব্রঙ্কুল পর্যন্ত যে ব্রাঞ্চিংটা হবে সিউডো গ্ল্যান্ডুলার ফেজে দেন আসুন কি ক্যানালিকুলার পিরিয়ড এটা কি 16 থেকে 26 সপ্তাহ তখন কি হবে টার্মিনাল ব্রঙ্কিউলটা ভাগ হয়ে রেসপিরেটরি ব্রঙ্কিউল এবং অ্যালভিউলার ডাক্ট আসবে টার্মিনাল স্যাকপ্রিয় সেটা জন্ম পর্যন্ত সেখানে কি হবে কেবল অ্যালভিউলি দেখা যাবে এবং এর সাথে এই ক্যাপিলারি ক্লোজ কন্ট্যাক্ট হবে অ্যালভিউলি দেখা যাবে এবং ক্যাপিলারি ক্লোজ কন্ট্যাক্ট হবে আর মেইন যে অ্যালভিউলার পিরিয়ড এটা আট মাস থেকে চাইল্ডহুড পর্যন্ত এখানে কি হবে একদম ম্যাচিউর অ্যালভিলি হবে যেখানে খুব সুন্দর মতো গ্যাসিয়াস এক্সচেঞ্জ হবে কোনো ঝামেলা হবে না ব্লাড এয়ার ব্যারিয়ার আমরা সুন্দরভাবে পাবো এটাই হচ্ছে অ্যালভিলার পিরিয়ড তাহলে রাইট ডাউন দা ডেভেলপমেন্ট অফ লাংস বলে তোমরা এই চারটা পিরিয়ড লিখবা এরপর এখানে একই কথা লেখা আছে দেখো সিউডো গ্ল্যান্ডুলার এবং ক্যানালিকুলার ফেজের পর কি হবে

মানে কি সিম্পল স্কোয়ামাস টাইপ হয়ে যাচ্ছে সিম্পল স্কোয়ামাস টাইপ হয়ে যাচ্ছে এখন আরেকটা কোশ্চেন আগে আমি আসি তোমরা অনেকে পড়ছো রাইট ডাউন দা সেলস দ্যাট প্রেজেন্ট ইন দা লাং অ্যালভিওলি লাং অ্যালভিওলিতে কয় টাইপের সেল থাকে সবাই জানি টাইপ 1 অ্যালভিওলার নিউমোসাইট টাইপ 2 অ্যালভিওলার নিউমোসাইট আর অ্যালভিওলার ম্যাক্রোফেজ এখন টাইপ 1টা কিভাবে আসে সিউডো গ্ল্যান্ডুলার হলো টার্মিনাল ব্রঙ্কিওলার তৈরি হয়েছে ক্যানেলিকুলার হলো ক্যানেলিকুলারে আমার কি ছিল রেসপিরেটরি ব্রঙ্কিওল এবং রেসপিরেটরি ব্রঙ্কিওল এবং অ্যালভিওলার ডাকট আসবে এখন এই রেসপিরেটরি ব্রঙ্কিওল কিন্তু আগার স্টেজে কিউবয়েডাল ছিল এগুলো আস্তে আস্তে কি হবে ফ্ল্যাটেন্ড হবে যে ফ্ল্যাটেন্ড হবে হওয়ার পরে টাইপ 1 অ্যালভিওলার নিউমোসাইট তৈরি হবে যেটা কিনা গ্যাসিয়াস এক্সচেঞ্জ করে টাইপ 1 অ্যালভিওলার নিউমোসাইট কিন্তু গ্যাসিয়াস এক্সচেঞ্জ করে আচ্ছা তারপরে কি হবে তারপরে আমরা পাবো কি টাইপ টু অ্যালভিওলার নিউমোসাইট সেই টাইপ টু অ্যালভিওলার নিউমোসাইট কি করে সারফেক্টেন্ট রিলিজ করে টাইপ ওয়ান অ্যালভিওলার নিউমোসাইট সেটা কি না ফ্ল্যাটেন্ড এপিথিলিয়াম বা স্কোয়ামাস এপিথিলিয়াম এটা গ্যাসিয়াস এক্সচেঞ্জ করে টাইপ টু অ্যালভিওলার নিউমোসাইট কি করে তার সারফেক্টেন্ট রিলিজ করে সারফেক্টেন্ট রিলিজ করে আচ্ছা আর অ্যালভিওলার ম্যাক্রোফেজ সবাই জানি ফ্যাগো সাইটোসিস করে আর এই সারফেক্ট মধ্যে মেইনলি কি থাকে মেইনলি হচ্ছে ফসফোলিপিড কোড থাকে ডাই পালমিথাইল ফসফোটাইডাল কোলিন ফসফোলিপিড থাকে তাহলে এই স্লাইডটাতে এই কথাটাই লেখা আছে এটা শুধু তোমাদের জানার জন্য কি জানবা যে রেসপিরেটরি ব্রঙ্কিউল তৈরি হওয়ার পরে সেই রেসপিরেটরি ব্রঙ্কিউল থেকে রেসপিরেটরি ব্রঙ্কিউলের কিছু কিছু জায়গা চেঞ্জ হয়ে ফ্ল্যাটেনড এপিথেলিয়াম তৈরি করে সেটাই হচ্ছে টাইপ 1 অ্যালভিওলার নিউমোসাইট যেটা কিনা গ্যাসিয়াস এক্সচেঞ্জ করে আর টাইপ 2 রিলিজ করে তাহলে ডেভেলপমেন্ট আর সোর্স অফ প্ল্যান আসলে এই দুইটা ছবি মাস্ট এই দুইটা ছবি মাস্ট এবং এই চারটা আপ লিখতে হবে এবং আমরা কি বললাম টাইপ 2 অ্যালভিওলার নিউমোসাইট কি করবে ফসফোলিপিড বা সারফেকট্যান্ট রিলিজ করবে আফটার বাট অ্যালভিওলি কিন্তু ম্যাচিউর হয় এখন যখন একটা বাচ্চা জন্মের পরে কেঁদে ওঠে তখন কিন্তু তার লাংসটা হয়ে যায় এবং অ্যালভিওলিগুলো ম্যাচিউর হয় ওই অবস্থায় কিন্তু সারফেকট্যান্ট রিলিজ হয় কোনো কারণে যদি সারফেকট্যান্ট সাফিসিয়েন্ট রিলিজ না হয় সারফেকট্যান্ট সাফিসিয়েন্ট রিলিজ না হয় মানে অ্যাডিকুয়েট রিলিজ না হয় তাহলে কিন্তু গুলো কলাপস থাকে কলাপস তাই এক্সপ্যান্ড করতে থাকে না জন্মের পরে সারফেকট্যান্ট রিলিজ হয় অ্যালভিওলি এক্সপ্যান্ড করে কোনো কারণে যদি সারফেকট্যান্ট সাফিসিয়েন্ট রিলিজ না হয় তাহলে লাং অ্যালভিওলি কলাপস করে তখন বাচ্চার শ্বাসকষ্ট ডেভেলপ করে সেটাকেই বলে রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম এটা এটাই হচ্ছে প্রিম্যাচিউর বাচ্চার মানে ডেথের মেইন কারণ আমরা জানি থার্টি থ্রি উইকস এর আগে যদি কোনো বাচ্চা জন্ম নেয় তাহলে কিন্তু রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম হয় তার মানে কি সারফেক্টেন্ট সাফিসিয়েন্ট রিলিজ হয়নি অ্যালভিওলি গুলো কলাপস অবস্থায় আছে যারা এক্সপ্যান্ড করতে পারে নাই এটাই হচ্ছে রেসপিরেটরি ডিসট্রেস সিনড্রোম এই হচ্ছে আর আমি আমরা একদম লাস্টের সাইডে চলাশছি সেটা হচ্ছে ব্লাড এয়ার ব্যারিয়ার আমরা সবাই জানি ব্লাড এয়ার ব্যারিয়ার যেহেতু বাতাস ঢুকে তারপরে সেটা লাংসে যায় লাংসে আর্টারির সাথে মিলে যায় এই যে ব্লাড এবং এয়ার ব্যারিয়ার এটা কখন তৈরি হয় দেখো লাস্ট টু মান্থ অফ প্রিনেটাল লাইফ লাস্ট টু মান্থ অফ ক্রিনেটার লাইফে এই যে নাম্বার অফ টার্মিনার শ্যাক নাম্বার অফ এই যে টার্মিনার এই যে শ্যাঁক গুলো কিন্তু আস্তে আস্তে অনেক বড় হয় মানে ক্রিনেটার লাইফের লাস্টে দুই মাসে এ টার্মিনার শ্যাকগুলো অনেক বড় হয় তারপরে কি হবে তখন টার্মিনার শ্যাক গুলো যখন বড় হয় তখন এই যে ফ্ল্যাট এন এপিথিলিয়াম ও কিন্তু দেখা যাচ্ছে এ ফ্ল্যাট এপিথিলিয়াম গুলো এই এপিথিলিয়াম গুলো দেখা যায় এবং ওই ফ্ল্যাটেন এপিথিলিয়াম বরাবরই কিন্তু ক্যাপিলারি পেনিট্রেট করে ঢুকতে পারে কারণ কি যে জায়গা যত পাতলা সেই জায়গায় কিন্তু তত ভালো পেনিট্রেট করে ঢুকতে পারে এই যে লাইনিং এপিথিলিয়াম সেটা কিনা এন্ডোথিলিয়াম এই সিম্পল স্কোয়ামাস এপিথিলিয়াম তো এন্ডোথিলিয়াম এই এন্ডোথিলিয়ামের মধ্যে যখন ক্যাপিলারিটা পেনিট্রেট করতেছে এই জায়গাটাই হচ্ছে ব্লাড এয়ার ব্যারিয়ার ব্লাড এয়ার ব্যারিয়ারটা মানে ব্লাড এয়ার ব্যারিয়ারটা তৈরি হয় ব্লাড এয়ার ব্যারিয়ার কারকার মধ্যে এই লাংসের পালমনারি ক্যাপিলারি এবং অ্যালভিওলাসের যে লাইনিং এপিথেলিয়াম এর মাঝখানে যে ব্যারিয়ারটা এটাই হচ্ছে ব্লাড এয়ার ব্যারিয়ার তাহলে কি বলবা প্রিন্যাটাল লাইফের লাস্ট 2 মানথে যে কি হবে অনেক বেশি টার্মিনাল স্যাক অ্যাপিয়ার করে তারপরে সেই টার্মিনাল স্যাকের এপিথেলিয়াম গুলো পাতলা হয়ে যায় এবং ওই সময় কি করবে পালমনারি যে ক্যাপিলারি তারা ওই এপিথেলিয়াম কি ইরোড করবে মানে ওর ক্লোজ কন্টাক্টে আসবে এসে কি করবে ব্লাড এয়ার ব্যারিয়ার তৈরি করলো এই ব্লাড এয়ার ব্যারিয়ার তৈরি করলো যেটা তোমাদের সফট পার্টে আসে এবং ইয়াতেও আসে কি বলে ভাইবাতেও জিজ্ঞেস করে তাহলে আজকে আমার পড়ানো এখানেই শেষ আমি যাওয়ার আগে আরেকবার বলতেছি এই চ্যাপ্টার থেকে যদি কেউ গ্রাজুয়েটে কোনো কোশ্চেনও না পড়তে চাও অবশ্যই ম্যাচুরেশন অফ দা লাং করতেই হবে এটা চারটা স্টেজ সিউডো গ্ল্যান্ডুলার ক্যানালিকুলার টার্মিনাল স্যাক এবং অ্যালভিওলার আর একটা কথা তোমাদের সটপাটে সবারই কম বেশি ভিসেরা হয় হার না হয় লাংস ধরে এখানে কিন্তু এই কোশ্চেনটা জিজ্ঞেস করে লাংস ধরে লাংস এর ডেভেলপমেন্টাল সোর্স বলো বলবা কি লাইনিং এপিথেলিয়াম অফ লাংস আসে এন্ডোডার্ম অফ ফোরগার্ড আর মাসকুলেচার আসে স্প্ল্যাঙ্গনো প্রুরিক মেসোডার আর একটা কোশ্চেন রেসপিরেটরি ডিসট্রেস সিনড্রোম এই তিনটা কোশ্চেন কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আমি আশা করি সবাই বুঝতে পারছো তারপরে যদি কেউ না বুঝো তোমার কাছে কমেন্টে কে কি বুঝলাম এটা লিখেও নাই পরে আমার ক্লাসের ওখানে কমেন্টে লিখে দিও আমি ইনশাল্লাহ চেষ্টা করব আহ কোয়েশ্চেন দিয়ে দেওয়ার সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ